ক্যারাম প্রতিযোগিতা 2015। 3 দিনের এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে হেমায়েত মোল্লা ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আফসানা নাসরিন। শনিবার তাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সভাপতি তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি। আঙুলের টোকায় গুটি খেলানোর প্রতিযোগিতা, টান টান উত্তেজনায় খেলোয়াড়দের চটকদার টোকা। প্রচলিত ক্যারাম খেলার চেয়ে ভিন্ন, আন্তর্জাতিক নিয়ম মেনে ক্যারাম খেলা। বসে খেলতে হয়, স্ট্রাইক ছোট। বাংলাদেশ খেলে বিশ্বকাপে, র্যাঙ্কিং এ বিশ্বের তৃতীয় বাংলাদেশ। ছেলেদের সেরা দশের র্যাঙ্কিং এ আছেন দুজন, নারীদের র্যাঙ্কিং এ একজন। তাই ক্যারাম ফেডারেশনের সব প্রতিযোগিতাই হয় আন্তর্জাতিক নিয়মে। এমনই আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় দিবস ক্যারাম প্রতিযোগিতা 2015। শনিবার প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সভাপতি ও বিশ্ব ক্যারাম ফেডারেশনের সহসভাপতি তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশ ক্যারাম ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ব র্যাঙ্কিং এর সপ্তম খেলোয়াড় হেমায়েত মোল্লা, রানার্স আপ বিশ্ব র্যাঙ্কিং এর দশম খেলোয়াড় মোহাম্মদ আলী ও তৃতীয় হাফিজুর রহমান। নারীদের বিভাগে বিশ্ব র্যাঙ্কিং এর নবম খেলোয়াড় আফসানা নাসরিন চ্যাম্পিয়ন, ফারজানা নাসরিন রানার্স আপ ও সাবিনা ইয়াসমিন তৃতীয় হয়েছেন। যদি মাপের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের খেলোয়াড় আরো বাড়বে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও সিলেট, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের 30 জন পুরুষ ও 10 জন নারী প্রতিযোগী অংশ নেন। সকলের সহযোগিতা পেলে আরো বড় পরিসরে ক্যারাম প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব, সেই সঙ্গে সম্ভব খেলোয়াড়দের সহায়তা দেয়া, জানালেন বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব ক্যারাম ফেডারেশনের কোষাধ্যক্ষ আশরাফ আহমেদ লিয়ন। সরকার এবং বেসরকারিভাবে বাংলাদেশ ক্যারাম ফেডারেশন যদি পেয়ে থাকে তাহলে কিন্তু প্রতি মাসেই টুর্নামেন্ট করা সম্ভব, আর যেটির মাধ্যমে আমার মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য সুনিশ্চিত। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস 3 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি। বাবুল হাসান, দেশ টিভি, ঢাকা।